হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগে, তাই শুরুতেই তোমাদের সকলকে স্বাগত। অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে একটি আমার মনের শায়রি প্রকাশ করব, আমার মনের ডায়েরিও বলতে পারো এবং একটা ক্ষুদ্র কবিতাও বলতে পারো, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। কয়েকদিন ধরে লিখছিলাম, আজকে লেখা শেষ হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, বেশি না কথা বলে শুরু করছি। তোমাকে ধরে রাখার ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার ক্ষমতা আমার আছে। তোমার দিব্যি ভালোবাসি তোমাকে, আর সারা জীবন তোমাকেই ভালোবাসব। এতটা ভালোবেসে ফেলেছি যে চোখ বন্ধ করলে বারবার তোমার কথাই মনে পড়ে, শুধু তোমার কথাই মনে পড়ে। তোমার থেকে দূরে থাকলেও সারাদিন এই মনটা শুধু তোমার কথাই ভাবে। তুমি আমার জীবনের এমন এক জায়গায় আছো, হাজার কষ্ট দিলে আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না। শরীর ছোঁয়াটা তখনই আনন্দের হয় যখন স্পর্শের মানুষটা ভালোবাসার হয়। কথা দাও কখনো ছেড়ে যাবে না আমায়। জানি তুমি খুব ব্যস্ত, তবু ওই বোকা মন বারবার ফোন চেক করে শুধু এই ভেবে যে যদি তুমি মেসেজ করো। ভালোবাসা এমনই হওয়া দরকার যে আমাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখলে সে আমাকে রাগ দেখিয়ে জোর খাটিয়ে বলবে, তুই শুধু আমার সাথে কথা বলবি আর অন্য কারোর সাথে নয়। দেহের রোগের ওষুধ দোকানে থাকলেও মনের রোগের ওষুধ কিন্তু প্রিয় মানুষটার কাছেই থাকে, আমরা জানি। ওই পাগলি, তুই কোথায় আছিস জানিস? আমার হৃদয়ে, আমার হৃদয় জুড়ে, যেখানে অন্যদের প্রবেশ নিষেধ। আমার সুখের ঠিকানা শুধু তুমি, শুধু তুমি। আমি সত্যিই খুব ভাগ্যবান, ঈশ্বরের কাছ থেকে তোমার মতো একজনকে উপহার হিসাবে পেয়েছি। উপহার হিসাবে পাওয়ার জন্য সত্যিই আমি ধন্য। পরজন্ম বলে যদি কিছু থাকে, তবে ঈশ্বর যেন আমার জন্য তোমাকে তুলে রাখে। ভালো লাগাটা প্রেম এবং ভুলতে না পারাটা হচ্ছে ভালোবাসা। মন চাই তোমাকে সারাক্ষণ কাছে পেতে। সত্যি বলছি, তোমার মুখটা সবসময় দেখতে ইচ্ছে করে। তোমার থেকে ভালো কাউকে চায় না, আমার শুধু তোমাকেই চায়, শুধু তোমাকেই চায়। ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই বদলে যায় না, না সময়ের সাথে না পরিস্থিতির চাপে। ভালোবাসা চিরদিন চিরন্তনই থাকে। সব মানুষ একটা ভরসা পাবার লক্ষ্য যে যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি, শতগুণ বেশি। ফুলের বুকে মধু থাকে, নদীর বুকে ঢেউ, আমার বুকে তুমি থাকো সরাতে পারবে না কেউ। অনেক ইচ্ছে করে তোমায় খুব শক্ত করে জড়িয়ে ধরে বলি, ভালোবাসি নিজের চেয়েও বেশি, নিজের থেকেও বেশি। মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি, যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। তোকে ততদিন ভুলবো না যতদিন না মৃত্যু আমাকে গ্রাস করবে। মনের মতো কাউকে পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য, আর যাকে পাবে না জেনেও চাওয়াটাই হলো ভালোবাসা। যদি ভুল করি খুব বকে দিও, প্লিজ কখনো ছেড়ে চলে যেও না, তাহলে আমি সহ্য করতে পারবো না গো। খুব ভালোবাসছি তোমায়, খুবই ভালোবাসি। তুমি হলে আলু ভাজা, আমি হলাম ডাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। তোকে ছেড়ে বাঁচতে পারবো না কখনোই রে। সম্পর্কের নাম থাকাটা জরুরি নয়, টান থাকাটা জরুরি, ভীষণ জরুরি। তুমি শুধু আমার হয়েই থেকো, আমি প্রমাণ করে দিব সব মানুষ ছেড়ে যায় না। তুমি না আসলে জানতেই পারতাম না ভালোবাসা এত সুন্দর, এত মধুর, এত প্রগাঢ় হয়। কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় হয় যদি ছেড়ে যায় তবে আমার কী হবে, সত্যি আমার কী হবে। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যিই ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্যে পুরো বইটাকে ফেলে দিও না।
আমি হয়তো পারবো না তোমাকে পৃথিবীর সব সুখ এনে দিতে, কিন্তু আমি পারবো তোমাকে সারা জীবন ভালোবাসতে, যা তুমি সারা পৃথিবী খুঁজলেও কোথাও পাবে না। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো, শুধু হব তোমারই, শুধু তোমারই। ওই পাগলি, তোকে ভালোবাসি, এটাই আমার অহংকার। ভালোবাসার মানে যখন রাগ হয় তখন মনে হয় ওর সাথে আর কোনোদিন কথা বলবো না, কিন্তু কিছুক্ষণ পরেই কথা না বলে দূরে থাকলে বোঝা যায় আসলে তাকে ছাড়া একটা সেকেন্ডও দূরে থাকা যায় না, একটা মুহূর্তও দূরে থাকা যায় না। আমার মনে তোমার জন্য যে জায়গাটা আছে তা কেউ কোনো দিন কোনো অবস্থাতেই নিতে পারবে না, শুধু তুমিই থাকবে আমার হৃদয় জুড়ে। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, পাসওয়ার্ড কিন্তু একটাই আমরা জানি, সেটা হলো বিশ্বাস। মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে থাকতে পারে না, যা করে তার শুধুই অভিমান, আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কষ্ট থেকে। ভালোবেসে ডাকো, ভালোবেসে ডেকে নাও, যে দেখো জীবন দিয়ে দেব, কাছে এসে দেখো আপন করে নেব। মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি, যাতে তুমি বুঝতে পারো তোমাকে আমি কতটা ভালোবাসি, কতটা গভীরভাবে ভালোবাসি। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণ দ্বারা মানুষ আহত হয়েছে বা অনেক বেশি কষ্ট পেয়েছে। ওরা শুধু নিজের প্রয়োজনটাই বুঝে, শুধুমাত্র নিজের প্রয়োজনই বুঝে। মনের মাঝে মনে হয় মাঝে মাঝে যে তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করিনি, যেন তুমি বুঝতে পারো যে তোমাকে আমি ঠিক কতটা ভালোবাসি, কতটা গভীরভাবে ভালোবাসি। তুমি আমার নেশা নয়, তুমি আমার নেশা নয় যে একটু পরেই কেটে যাবে, তুমি আমার ভালোবাসা যা মৃত্যুর আগে পর্যন্ত রয়ে যাবে একইভাবে একইভাবে। এক বছরে 10 জনকে ভালোবাসা কঠিন, কোনো ব্যাপার না। কঠিন হলো 10 বছর ধরে একজনকে ভালোবেসে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া। ভালোবাসা খুবই পবিত্র, যা সবাই পায় না, আর কেউ পেয়েও এর মর্ম বোঝে না। খুব ইচ্ছা করে তোমার সাথে মনের জমানো সব কথাগুলো শেয়ার করি। খুঁজিনি কোনো মন, খুঁজিনি কারো মন, তোমার মন পাবো বলে। ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে। হাঁটিনি কারোর সাথে, তোমার সাথে হাঁটবো বলে। কাউকে বাঁচিনি ভালো, তোমাকে ভালোবাসি বলে, শুধু তোমাকে ভালোবাসি বলে। তোকে ভোলার ক্ষমতা সত্যি আমার নেই, 1000 কষ্টের মাঝেও শুধু তোকেই মনে পড়ে, শুধু তোর কথাই মনে পড়ে। ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে। ঠিক আছে, আমার মনে ডায়েরি কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের সকলকে ধন্যবাদ।